হবিগঞ্জের বৈদ্যের বাজারে সেদিন সমাবেশ ছিল আওয়ামী লীগের। যোগ দিয়েছিলেন সবার নেতা কিবরিয়া। বক্তব্য শেষে হেঁটে আসছিলেন ময়দান ধরে, হঠাৎ হামলা, মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণ, লুটিয়ে পড়েন কিবরিয়া। পরে ঢাকায় আনার পথে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী। 2005 সালের এই হামলার পর প্রায় 10 বছরে তদন্তের নামে হয়েছে নানা ঘটনা। জোট সরকারের আমলে 2006 সালে একবার তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ, যাতে আপত্তি জানায় কিবরিয়ার পরিবার। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের আমলে 2011 সালের প্রতিবেদনও অসম্পূর্ণ মনে করে নারাজি দেয় তার পরিবার। কিবরিয়া পরিবারের এমন অবস্থানের কারণে 2012 সালের 8ই জানুয়ারি সিআইডিকে আবারও তদন্তের নির্দেশ দেয় আদালত। প্রায় 3 বছর তদন্তের পর আদালতে প্রতিবেদন দিলেন সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা। আমি আর আমার মা 20 তারিখে দেশে ফিরবো এবং আমরা তখন একটা স্টেটমেন্ট দিব। আসল মদতদাতাদেরকে চিহ্নিত না করলে আমরা সেই চার্জশিট মানবো না। কয়েকজনের নাম সবসময় বলে আসছি, দেখতে হবে তাদের নাম আছে কিনা। তখন তৎকালীন ডিসি ইমদাদুল হক, মানে তাকে জিজ্ঞাসাবাদ ঠিক মতো করা হয়েছে কিনা সেটাই আমাদের সন্দেহ। সম্পূরক এই প্রতিবেদনে নতুন করে আসামি করা হয়েছে জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌস, হবিগঞ্জ বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম সহ 11 জনকে। এই প্রতিবেদন নিয়ে বিএনপির অভিযুক্ত নেতারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তবে তাদের সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে নেতাদের আসামি করা হয়েছে। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।